মে মাসে সারা বিশ্বে খাদ্য দ্রব্যের দাম কিছুটা কমেছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো বিশ্বে খাদ্য দ্রব্যের মূল্য নিম্নগতি বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা। তবে গম জাতীয় শস্য ও মাংস উভয়ের দাম এখনো চড়া। এদিকে আমদানি ব্যয়ের সঙ্গে রপ্তানি আয় তাল মেলাতে না পারায় রেকর্ড বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে ভারত সহ বেশ কয়েকটি দেশে। পাকিস্তানে হুহু করে বাড়ছে বিদ্যুৎ জ্বালানির দাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টার। মহামারীর পর ইউক্রেন যুদ্ধের মধ্যে গেল মার্চ মাসে বিশ্বে খাদ্যের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এরপর দুই মাস ধরে তা নিম্নগতি বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও। তথ্য বলছে গেল মার্চ মাসে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় দামের সূচক ছিল 158.5 পয়েন্টে, এপ্রিলে ছিল 158.3 পয়েন্টে, যা গেল মার্চ মাসে কমে দাঁড়ায় 157.4 পয়েন্টে। ধারাবাহিক এই সূচক কিছুটা নিম্নগতি হলেও গেল বছরের মে মাসের তুলনায় এখনও এটি 22.8 শতাংশ বেশি। গেল মাসে দুগ্ধজাত পণ্য, চিনি ও ভোজ্যতেলের দাম কিছুটা কমেছে, তবে মাংসের দামের সূচক সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। গম জাতীয় খাদ্যপণ্যের সূচক 2.2 শতাংশ বেড়েছে। রপ্তানি নিষেধাজ্ঞা বাজারের অনিশ্চয়তা তৈরি করে, এতে পণ্যের দাম বাড়ার পাশাপাশি বাজার অস্থির হয়ে পড়ে। পাম তেলের বিষয়টি প্রমাণ করে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিয়ে বাজার সাবলীল রাখা কতটা গুরুত্বপূর্ণ। আমদানির সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি রপ্তানি, ফলে গেল মাসে ভারতের বাণিজ্য ঘাটতি সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। গেল মাসে দেশটির বাণিজ্য ঘাটতির পরিমাণ $2,333 কোটি উন্নীত হয়েছে। পাকিস্তানে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। এছাড়া লাফিয়ে বাড়ছে বিদ্যুতের দামও। মাসুদ রানা, News 24।